করোনা বিস্তার রোধে সরকারি নির্দেশনা মোতাবেক শনিবার শিমুলিয়া বাংলাবাজার রোডে দিনের বেলায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুধু রাতের বেলায় পণ্যবাহী পরিবহন পারাপারের জন্য ফেরি চলাচল করে বলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন জানিয়েছে। সকাল থেকেই উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায় শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে। এই রূপ অবস্থায় কুঞ্জলতা নামের একটি ফেরিতে লাশবাহী অ্যাম্বুলেন্স উঠতেই হাজার হাজার যাত্রী সেই ফেরিতে উঠে যায়। এক পর্যায়ে বাধ্য হয়ে নিষেধাজ্ঞা সত্ত্বেও যাত্রী বোঝায় ফেরিটি বাংলাবাজারের উদ্দেশ্যে রওনা হয়। শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটি এর ট্রাফিক ব্যবস্থাপক শাহাদাত হোসেন জানান, বিধি নিষেধে কর্মস্থল ত্যাগ করার বিষয়ে সরকারভাবে বারণ থাকলেও ঈদকে সামনে রেখে দক্ষিণাঞ্চলের ঘর্মক মানুষের সকাল থেকে শিমুলিয়া ঘাটে আসতে শুরু করে। সকালে যাত্রীদের অতিরিক্ত চাপের কারণে শিমুলিয়া পুলিশ ও বিআইডব্লিউটি এর পক্ষ থেকে বিভিন্নভাবে মাইকিং করে ঘাট ত্যাগ করার জন্য অনুরোধ করা হয়। এই প্রতিবেদনটি তৈরি করেছে শিমুলিয়া ঘাট থেকে আমাদের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ তুষার আহমেদ।